আজ আমাদের টপিক ইটালির ইউনিফিকেশন অথবা ইটালির একত্রীকরণ। কিভাবে বিভিন্ন ছোট ছোট রাজ্য একত্রিত হয় একটি দেশ ইটালি গঠন করল এবং এই দেশ গঠনের পেছনে মুখ্য ভূমিকায় কারা ছিল, ইয়ং ইটালি কি, জোসেফ ম্যাজিনি কে, কার্বোনারি কি, কাভুর কে, এছাড়াও ইটালি সম্পর্কিত নানান প্রশ্ন যেইগুলি তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, সেই সকল প্রশ্নের উত্তর আজ আমি এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদেরকে দেব। তাই বেশি সময় নষ্ট না করে আজ সরাসরি শুরু করা যাক আজকের আমাদের টপিক ইটালির ইউনিফিকেশন। এই ইটালির ইউনিফিকেশন পড়তে গেলে প্রথমে যেই প্রশ্নটি আমাদের মনে আসে সেটি হলো, কী ছিল ইটালির ইউনিফিকেশন? এটি কি একটি সামাজিক আন্দোলন ছিল নাকি রাজনৈতিক আন্দোলন? এই প্রশ্ন প্রথমেই আমাদের মনে আসে। তো তার উত্তরে বলা যায়, এই ইটালির ইউনিফিকেশন ছিল এই দুটি আন্দোলনেরই মিশ্র রূপ। পলিটিক্যাল এবং সোশ্যাল এই দুই ধরনেরই মুভমেন্ট হয়েছিল এই আন্দোলনে। এই ইটালি একত্রিত হওয়ার আগে বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। দেখো একটি বিষয়, এই সংগঠিত ইটালি হওয়ার আগে এখানে কী ছিল? বিভিন্ন ছোট ছোট রাজ্য, আর তারপর এই ছোট ছোট রাজ্যগুলি একত্রিত হয়ে গঠিত হয় কিংডম অফ ইটালি। একটি বিষয় দেখো, এখানে কিংডম বলা হলো, তার কারণ কি? এখানে রাজা ছিল। এই ইটালি যে ইউনিফাই হলো কার আন্ডারে? রাজার আন্ডারে। রাজার আন্ডারে গোটা ইটালি একত্রিত হবে, আর যদি রাজার আন্ডারে না হতো তাহলে কি বলা হতো? রিপাবলিক ইটালি। অবশ্য পরবর্তী সময় ইটালি রিপাবলিক হয়ে যায়, এখানেও প্রজাতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। কিন্তু একটি কথা মাথায় রাখো, একত্রিত হচ্ছে কার আন্ডারে? রাজার আন্ডারে। আর এই একত্রিত হওয়ার পর থেকেই শুরু হয়েছিল রিপাবলিক হওয়ার প্রক্রিয়া, ডেমোক্রেসি আনার প্রক্রিয়া। এই ইউনিফিকেশনের প্রক্রিয়া শুরু হয় 1815 সাল থেকে, যখন কংগ্রেস অফ ভিয়েনা গঠন হয়, আর এর সমাপ্তি হয় রোমকে জেতার মধ্যে দিয়ে। রোম কোথায় অবস্থিত ছিল? ইটালির ম্যাপটা দেখো, মাঝখানে অংশটিতে রোম ছিল, এটাকে সবার শেষে জেতা হয় এবং গোটা ইটালির একত্রীকরণের প্রক্রিয়া শেষ হয়। তবে একটি বিষয় এখানে তোমরা গুলিয়ে ফেলবে না, এই ছোট্ট রোম আর আগের রোম দুটো কিন্তু আলাদা। এবার আমরা পুরাতন সেই রোম সাম্রাজ্যে যাব, যেই রোম সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে গিয়ে বিভিন্ন ছোট ছোট রাজ্যে পরিণত হয়েছিল, সেই ইতিহাসে একটু যাব। এই রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1st century, 1st century AD এই রোম সাম্রাজ্য হয়ে উঠেছিল বিশাল শক্তিধর। এই রোম সাম্রাজ্য তৎকালীন সময় বহু স্থান দখল করে নিজ অধীনে নিয়ে চলে আসে, আর তাদের আর্মি তৎকালীন সময় খুবই ফেমাস হয়ে উঠেছিল। দেখো স্ক্রিনে তোমাদের সামনে যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপে রেড আর পার্পেল কালারের টোটাল যতটা অংশ রয়েছে, এই অ্যারো দিয়ে টোটাল যতটা অংশ দেখানো হচ্ছে, এই সবটাই ছিল রোম সাম্রাজ্য। পুরো ইউরোপ ও উত্তর আফ্রিকার বহু অংশ ছিল এই রোম সাম্রাজ্যেরই অন্তর্গত। তারপর এই রোম সাম্রাজ্য দুটি ভাগে ভাগ হয়ে যায়, একদিকে থাকে ইস্টার্ন রোম এম্পায়ার, আর ইস্তাম্বুল ছিল এর রাজধানী। পরবর্তী সময় এর নাম হয় কনস্টান্টিনোপল, আর অন্য অংশের ক্যাপিটাল থাকে হচ্ছে রোম। 5th century আসতে আসতে এই পশ্চিমী রোম সাম্রাজ্য সম্পূর্ণ শেষ হয়ে যায়। এই রোম সাম্রাজ্যকে বহিরাগতরা বারবার আক্রমণ করে এবং 6 AD আসতে আসতে এই সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়, আর অন্যদিকের এর সাম্রাজ্যের সীমানা ধীরে ধীরে কমতে থাকে। পশ্চিমী রোম সাম্রাজ্য এইভাবে ধ্বংস হয়ে গেল, পূর্বের রোম সাম্রাজ্যর ধ্বংস হয়নি, সেটি টিকেছিল বহু বছর। এই রোম সাম্রাজ্য টিকেছিল হাজার বছর ধরে। এই রোম সাম্রাজ্যে বিজ্ঞান ও লিটারেচারের বহু উন্নতি ঘটে। কিন্তু যখন ইসলামিক ক্যাথলিস্ট এই সাম্রাজ্যের দিকে এগোতে থাকে, তখন এই সাম্রাজ্যেরও সীমানা কমতে থাকে। তার কারণ কি? তারা এগোবে, যুদ্ধ করবে এবং সাম্রাজ্য নিজের অধীনে তো নিয়ে আসবে, সেই জন্যই এর সীমানা কমতে থাকে। আর অবশেষে অটোমান এম্পায়ারের আক্রমণের দ্বারাও এই রোম সাম্রাজ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তাহলে পূর্ব এবং পশ্চিম রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছিল রোম সাম্রাজ্যের ইতিহাস, আর এই রোম সাম্রাজ্যেরই মাঝখানে স্থানটি হচ্ছে ইটালি,
যার ইউনিফিকেশন আজ আমরা পড়ব। কীভাবে বিভিন্ন ছোট ছোট রাজ্য একত্রিত হয়ে গঠন হলো একটি দেশ ইটালিতে। রোম সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে গোটা সাম্রাজ্য ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, আর এই ছোট ছোট অংশগুলোই আবার ইউনিফাইড হবে। এবার আমরা দেখব ইটালির ইউনিফিকেশনের পেছনে কী কী কারণ ছিল। প্রত্যেক ঘটনার পেছনেই লুকিয়ে থাকে কিছু না কিছু কারণ, এর পেছনেও নিশ্চয়ই থাকবে নানান কারণ একত্রিত হওয়ার। দেখে নেওয়া যাক সেই কারণগুলি কী ছিল। এই ইটালিয়ান পেনিনসুলা ভৌগোলিক দিক থেকে একটি সংগঠিত স্থান ছিল। তোমাদের সামনে যে ম্যাপটি রয়েছে সেটিকে ভালোভাবে দেখো। এখানে কি দেখা যাচ্ছে, এর তিন দিকে রয়েছে সমুদ্র এবং উত্তরে রয়েছে পাহাড়। একটা জিনিস দেখো, ভৌগোলিকভাবে এর গঠন হলো এতটাই সুন্দর যে বহিঃশত্রু খুব সহজে এই স্থানকে আক্রমণ করতে পারবে না। এক হচ্ছে নয়, উঁচু পাহাড় অতিক্রম করে আসতে হবে আক্রমণ করার জন্য, যেটা খুব কষ্টকর। আর দ্বিতীয় হচ্ছে জলপথে সমুদ্রপথে আসতে হবে, সেটাও যথেষ্ট কষ্টকর। তাই জন্য ভৌগোলিক দিক থেকে একটি খুবই সুবিধা ছিল। এই ছোট ছোট রাজ্যের মানুষ যেগুলি নিয়ে গঠন হবে ইটালি, এখানে সবারই একই কালচার ছিল এবং এদের সকলের ভাষাও ছিল এক। ভাষার ক্ষেত্রে সামান্য একটু টান এইদিক ওইদিকের আলাদা ছিল, কিন্তু তাদের সকলের ভাষা ছিল এক। এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করো, এদের সকলের কালচার এক, ভাষা এক, কিন্তু এরা বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে বসবাস করছিল। এইসব বিভিন্ন রাজ্যের সরকার ছিল আলাদা আলাদা, তাদের আইনি ব্যবস্থাও ছিল আলাদা, আর এইভাবেই তারা বসবাস করছিল। এবং সেই সকল রাজ্যের মানুষদের মনে ধীরে ধীরে এই ভাবনা আসতে থাকে যে তাদের একত্রিত হওয়ার দরকার। তারপরে আসছে একটি বিষয়, নেপোলিয়ন তোমরা সকলেই চেনো, সকলেই পড়েছো, আর যারা পড়োনি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিও। নেপোলিয়ন কী করে, 1796 সাল নাগাদ এইখানে আক্রমণ করে আর উত্তর ইটালি এবং তথা পুরো স্থানটি তিনি জয় করে নেয়। আর এই জয় করার পর বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলিকে নেপোলিয়ন জুড়ে কয়েকটি বড় রাজ্যে বিভক্ত করে, আর এইভাবে ইউনিফিকেশনের ধারণা সেখানকার মানুষদের মধ্যে আরও বেশি জাগরিত হয়। তারপর অবশ্য নেপোলিয়নের পতন হয় এবং ভিয়েনা কংগ্রেস গঠন হয়, সেই বিষয়টিও আমরা দেখব। 1848 সালের বিপ্লব যদিও বিফল হয়ে গেছিল, কিন্তু তবুও মানুষদের মনে ন্যাশনালিজমের ভাবনা আরও বেশি করে জন্ম নিচ্ছিল। মানুষদের মধ্যে এই ন্যাশনালিজম বা রাষ্ট্রবাদের ভাবনা জন্মানোর পেছনে কিছু বিশেষ মানুষ আর বিশেষ গোষ্ঠীর কার্যকলাপ ছিল। এবার আসা যাক ম্যাপে। দেখো তোমাদের সামনে যে ম্যাপটি রয়েছে, যে দুটি সবুজ স্থান এই দুটি হলো পিডমন্ট সার্ডিনিয়া। এই পিডমন্ট আর সার্ডিনিয়ার রাজা ছিল একটাই, তাই জন্য কখনো একে পিডমন্টও বলা হয়, কখনো আবার সার্ডিনিয়াও বলা হয়, আবার কখনো কখনো পিডমন্ট সার্ডিনিয়াও বলা হয়। এর পাশে রয়েছে দেখো কার্সিকা, এটি একটি আইল্যান্ড আর এটি কার অধীনে, ফ্রান্সের। তারপর লম্বার্ডি, এটি কোথায় দেখো সার্ডিনিয়ার পাশে। এবার ভেনিস, এটিও হচ্ছে সার্ডিনিয়ার পাশে, এটি একটি খুবই সুন্দর শহর। তারপর রয়েছে পারমা, দেখো পিঙ্ক কালারের। তারপর হচ্ছে মডেনা, ডিপ পিঙ্ক কালারের। এরপর পেপাল স্টেট, পেপাল স্টেট অর্থাৎ এই রাজ্যে পোপের অধিকার, পোপের রাজ্য এটা, লাইট হলুদ কালার। এরপর দেখো সিসিলি, শেষে সবুজ আইল্যান্ড এবং তার পাশের সবুজ অংশটি। এই দুটোকে একেবারে একটি রাজ্য করে দেওয়া হয়, কিংডম অফ সিসিলি। একে কিংডম অফ সিসিলি বলা হয়, অথবা টু সিসিলি, অথবা নেপেল সিসিলি। দেখো এখানে তোমাদেরকে যেই যেই নামগুলি বললাম, এই নামগুলি ইউনিফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এইগুলোকে নিয়েই একত্রীকরণ হবে। আর যেই সকল স্থানগুলির নাম আজকের আলোচনায় আমাদের লাগবে না সেইগুলি আর বললাম না। দেখো আরেকবার পিছিয়ে যাই, 1776 খ্রিস্টাব্দে নেপোলিয়ন উত্তর ইটালিকে আক্রমণ করছে, আর এই আক্রমণের ফলে ইটালির মধ্যে ছড়িয়ে থাকা সেই সকল মানুষদের মধ্যে যাদের কালচার ভাষা এক, তাদের কী হচ্ছে, তাদের মধ্যে একতা জাগরিত হচ্ছে, আর তাদের মধ্যে অনুভূতি হয় যে আজ তারা বিভক্ত বলে, ছোট ছোট অংশে বিভক্ত বলেই
একটা বহিঃশক্তি এসে তাদেরকে আক্রমণ করছে এবং খুব সহজেই তাদেরকে হারিয়ে দিচ্ছে। এই যুদ্ধে জিতে গিয়েছিল নেপোলিয়ন। তারপর সেই ছোট ছোট রাজ্যগুলিকে নেপোলিয়ন কী করে বড় বড় রাজ্যে বিভক্ত করে দেয়, সেইগুলিকে জয়েন্ট করে বড় বড় রাজ্যে বিভক্ত করে দেয়। আর তার পেছনে নেপোলিয়নের কিছু উদ্দেশ্য ছিল, কারণ কি, তিনি তো একটা রাজা, জয় করেছে চলে গেছে, ছোট ছোট রাজ্য হলে সেইগুলিকে দেখাশোনা করা অসুবিধা হবে, তাই কি করছে, জয়েন্ট করে বড় বড় রাজ্যে বিভক্ত করছে আর তারপর চলে যাচ্ছে। আর এর ফলে গোটা ইটালি 3-4 রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে যায়। অতগুলো ছোট ছোট রাজ্য 3-4 রাজ্যের মধ্যে বিভক্ত হচ্ছে। আর এই একত্রীকরণ হওয়ার ফলে এই রাজ্যগুলির বেশ উন্নতি হয়, এরা বাণিজ্যিক দিকে বেশ ভালো উন্নতি ঘটায়। প্রথমে কী হতো, অনিশ্চয়তায় ভুগত, এ ওকে আক্রমণ করবে, ও তাকে আক্রমণ করবে। আর এইগুলি বড় রাজ্য করে দেওয়ার ফলে সেই চিন্তা অনেকটা মাথা থেকে নেবে যায়, আর এই জন্যই অনেকটা তারা ডেভেলপ করতে পারে। দেখো, প্রথম ম্যাপটা হচ্ছে নেপোলিয়নের আক্রমণের আগে, আর তার পাশের ম্যাপটা হচ্ছে নেপোলিয়নের আক্রমণের পর। আর নীলটা হলো পেপাল স্টেট, এখানে এই পোপদের ওপর সাপোর্ট ছিল হচ্ছে ফ্রান্সের, তো এক প্রকার এটা ফ্রান্সের রাজ্যই বলা যায়। দেখো, এখনকার প্রেজেন্ট অবস্থায়, প্রেজেন্ট বলতে এখনকার নয়, তৎকালীন অবস্থায় এদিকে কিংডম অফ ইটালি, কিংডম অফ নেপলস আর হচ্ছে পোপের স্টেট, আরেকটা রয়েছে কি কিংডম অফ সার্ডিনিয়া। তাহলে রাফলি দেখো হচ্ছে 4 ভাগে ভাগ হয়ে গেল। এটা বেশ কিছুদিন চলে, তবে খুব বেশি দিন নয়, 1814 নেপোলিয়ন পরাজিত হয়ে যাচ্ছে। নেপোলিয়ন পরাজিত হওয়ার পর তার সাম্রাজ্যকে কীভাবে ভাগ করে নেওয়া হবে, সেই জন্য গঠন হয় কংগ্রেস অফ ভিয়েনা। এই ভিয়েনা কংগ্রেস গঠিত হয়েছিল, এর মধ্যে যেই আসল শক্তিগুলি ছিল, যেই বড় বড় শক্তিগুলি ছিল, সেইগুলো হলো ব্রিটেন, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া। আর তারাই ঠিক করে এই নেপোলিয়নের অংশগুলি কার অধীনে কতটা থাকবে। আর এখানে একটি বিষয় দেখো, যে নেপোলিয়নের যখন পরাজয় হচ্ছে, ভিয়েনা কংগ্রেস গঠন হচ্ছে, তখন ইটালি ভেবেছিল এই ভিয়েনা কংগ্রেস ইটালিকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেবে, কিন্তু ভিয়েনা কংগ্রেস সেটা করেনি। তারা কি করছে, তারা তো করছে, এখানে বড় বড় শক্তিগুলি রয়েছে, নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ, কে কোন রাজ্য নেবে, সেটাতে ইটালি একটু ক্ষুব্ধও হয়। ইটালি তাদেরকে স্বাধীন দেশ করে দেওয়ার জন্য বিভিন্ন লেটারও লিখেছিল, তারা তাদের মতও জানিয়েছিল, কিন্তু তাদের মতের কোনোভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আর এর ফলে কি হচ্ছে, ইটালির মধ্যে বিভিন্ন গ্রুপের উদ্ভব হচ্ছে, যারা চাইছে ইটালির স্বাধীনতা। এই ভিয়েনা কংগ্রেসের পর ইটালিকে আবার ভেঙে দেওয়া হয়, রাফলি 3 রাজ্যে ইটালিকে ভাঙা হয়। ইটালির উত্তর দিকটা নিয়ে নেয় হচ্ছে অস্ট্রিয়া, কিছু কিছু স্থান করে দেয় ক্লাইন স্টেট, অর্থাৎ অস্ট্রিয়ার কথা শুনে সব কিছু সিদ্ধান্ত নিতে হবে। কিছুটা দিয়ে দেওয়া হয় হ্যাবসবার্গ সাম্রাজ্যকে, তারপর কিছু অংশ দিয়ে দেওয়া হয় ফ্রেঞ্চ ডাইনেস্টিকে, আর যেটি ছিল সিসিলিতে। এই এক অস্বস্তিকর অবস্থার সূচনা হয় ইটালিতে, যেটা ভোগ করতে হচ্ছিল ইটালিয়ান মানুষেতে। আর দেশত্ববোধ, স্বদেশিকতা, এই সকল ধারণা ইটালিয়ান মানুষদের মধ্যে জাগরিত হতে থাকে। তারা অনুভব করে যে এই ভাবনা বাড়লেই তারা এক হতে পারবে। এই ভিয়েনা কংগ্রেসের নীতির ফলেই তাদের মধ্যে দেশত্ববোধ আরও জাগরিত হতে থাকে, যে ভিয়েনা কংগ্রেস তাদের সঙ্গে ঠিক করেনি, আমাদের আর কারু ভরসায় থাকলে হবে না, আমাদের কাজ আমাদের নিজেদেরই করতে হবে, এই সকল ধারণা উঠতে থাকে তাদের মনে। দেখো, এখানে তোমাদের আর একটা ম্যাপ, কিছুটা অংশ হলো অস্ট্রিয়ার আন্ডারে, তারপরে হচ্ছে পিডমন্ট সার্ডিনিয়া, দেখো ব্লু কালারে রয়েছে, তারপর রয়েছে পারমা, মডেনা, টাস্কেনি, এই সব কিছু ছিল হচ্ছে অস্ট্রিয়ার আন্ডারে, আর কিছুটা রয়েছে পোপের আন্ডারে, আর এই দক্ষিণ দিকে রয়েছে কিংডম অফ সিসিলি, বারবান ডাইনেস্টি। 19 শুরুতে ইটালির যে সকল রাইটার্স, আর্টিস্টদের আবির্ভাব হয়েছিল, তারা ইউরোপের সংস্কৃতি ও ঐতিহ্যকে সেলিব্রেট করা শুরু করে। তারা সকলের মধ্যে এই ভাবনা জাগরিত করে যে আমরাই রেনেসাঁ শুরু করেছিলাম। তারা তাদের লেখার মধ্যে দিয়ে মানুষকে জানায়, আমরাই ইউরোপের কালচারের পরিবর্তন এনেছিলাম, আমাদের কালচার সংস্কৃতি এত মহান, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস হলো রোমান ইতিহাস,
এই ল্যাটিন ভাষা আমরাই দিয়েছিলাম। তারা তাদের লেখায় এই সব লেখা লিখতে থাকে। এতে মানুষদের মধ্যে রাষ্ট্রবাদের ভাবনা আরও বেশি জাগতে থাকে। মানুষ ভাবতে থাকে, এত কিছুর পরেও কেন আমরা অন্য কারো অধীনে থাকব? গঠন হবে আমাদের নিজেদের দেশ। এরপর বিভিন্ন গুপ্ত সংগঠন গঠন হতে থাকে ইটালিতে, আর তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক পরিবর্তন। তাদের লক্ষ্য ছিল বিদেশি রুল সরাতে হবে, দক্ষিণে যে বারবান ডাইনেস্টি রয়েছে তাদেরকেও সরাতে হবে, এই বারবান রাজবংশকেও উৎখাত করতে হবে। তবে এই সংগঠনের উদ্দেশ্য ইউনিফিকেশন ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ইটালিতে এই বৈরাগতদের তাড়াতে হবে। এই বারবান রাজবংশ ছিল স্পেনের একটি ব্রাঞ্চ, তারা এখানে আক্রমণ করে এই স্থানটি জিতে নিয়েছিল। দেখো তোমাদের ম্যাপ আরেকটা দিয়েছি। এইভাবে রাজ্যগুলি আস্তে আস্তে ইউনিফাই হলো এবং ইটালির ইউনিফিকেশন ঘটল, গোটা ইটালি একত্রিত হলো। এই ইউনিফিকেশনের সবথেকে বড় কারণ ছিল রাষ্ট্রবাদ অথবা দেশাত্মবোধ। 19 শতকে ইউরোপে এই রাষ্ট্রবাদ বা দেশাত্মবোধের ধারণা সমুদ্রের ঢেউয়ের মতন গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। ফ্রান্স, জার্মানি, ইটালি সকল দেশে এর প্রভাব পড়েছিল। দেখো সোজা অর্থে বললে রাষ্ট্রবাদ বা দেশাত্মবোধ বলতে কী বোঝায়? এক অর্থে যদি বলতে চাই তো এইভাবে কিছুটা বলা যেতে পারে যে একই কালচার, একই ভাষার মানুষেরা সকলে মিলে একটি দেশ গঠন করবে। তো এটাই ছিল তৎকালীন ইটালিয়ান ইউনিফিকেশন বা রাষ্ট্রবাদের ধারণা। তৎকালীন সময় ইটালিতে কী কী বিষয়ের ওপর ভিত্তি করে এইটা হতে পারত, তো সেক্ষেত্রে বলা যেতে পারে কালচার, তাদের ইতিহাস এক ছিল, তাদের কালচার এক ছিল, তাদের রিলিজিয়ান এক ছিল, তাদের ভাষা এক ছিল, আর তাদের টেরিটরি এক। ইটালির ইউনিফিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংগঠনের, গুপ্ত সংগঠনের নাম আসে, যেটা তোমরা সকলেই শুনে এসছো। সেই নামটি হলো ইয়ং ইটালি। আর এই ইয়ং ইটালি কে বানিয়েছিল? জোসেফ ম্যাজিনি। পেশায় ছিলেন তিনি একজন উকিল ও লেখক। 1831 সালে ইয়ং ইটালি গঠন করেন জোসেফ ম্যাজিনি। তার লেখার মধ্যে দিয়ে তিনি মানুষেদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন দেশাত্মবোধ। ইটালির বিভিন্ন মানুষেদের তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন বিদেশি রুল ইটালির জন্য কিন্তু ভালো নয়। জোসেফ ম্যাজিনি বলেছিলেন আমাদের একত্রিত হওয়া খুবই প্রয়োজন। জোসেফ ম্যাজিনির এই কার্যকলাপ তৎকালীন ইটালির শাসকরা কিন্তু ভালো চোখে দেখেনি, আর জোসেফ ম্যাজিনিকে বাধ্য করেছিল ইটালি ছাড়তে। আর তারপর জোসেফ ম্যাজিনি বাধ্য হয় ফ্রান্সে গিয়ে থাকতে, কিন্তু ফ্রান্স থেকেও তিনি চালিয়ে গিয়েছিলেন তার এই কার্যকলাপ। তিনি সেখান থেকে দেশবাসীকে জাগরিত করার কাজ চালিয়ে গিয়েছিলেন। 1831 থেকে 1840 সময়কাল পর্যন্ত তিনি তার এই চেষ্টা চালিয়ে যান। ফ্রান্স, ইউকে, সুইজারল্যান্ড প্রমুখ স্থান থেকে তিনি তার এই কার্যকলাপগুলিকে চালিয়ে গিয়েছিলেন। তিনি তার বিভিন্ন লেখা পাঠিয়ে যাচ্ছিলেন ইটালিতে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম দিকে তার হাতে সফলতা আসেনি। 1848 খ্রিস্টাব্দে যখন পুরো বিপ্লব হয় ইউরোপে, তখন কিছুটা সফলতা অবশ্য তিনি পেয়েছিলেন, কিন্তু অবশেষে এই বিপ্লবকে দমিয়ে দেওয়া হয়েছিল। এখানে আমরা একটু ম্যাজিনির আইডিওলজিটা দেখে নেব, তার চিন্তাভাবনা কীরূপ ছিল। তিনি ছিলেন রিপাবলিকান, তিনি চেয়েছিলেন এই রাজা মহারাজা বন্ধ হয়ে গিয়ে ইটালি হবে এক, সেখানে হবে রিপাবলিক, সেখানের প্রেসিডেন্ট হবে নির্বাচিত, সেখানে থাকবে ডেমোক্রেসি, অর্থাৎ তিনি ছিলেন রাজতন্ত্রের বিরোধী। ইয়ং ইটালি তৎকালীন সময় খুবই একটি জনপ্রিয় সংগঠন ছিলেন, সেখানে 60,000েরও বেশি মেম্বার ছিল। ম্যাজিনিকেই বলা হয় ইয়ং ইটালির গোড়া, অর্থাৎ ইয়ং ইটালি যদি একটি গাছ হয় তার শেকড়, তার গোড়াই হচ্ছে ম্যাজিনি। 1848 সালে ইউরোপের বহু জায়গায় হয়েছিল বিপ্লব, তবে এই বিপ্লবগুলি হলেও সেইগুলিকে খুবই খারাপভাবে দমিয়ে দেওয়া হয়েছিল এবং ম্যাজিনি বাধ্য হয় আবারও ইটালি ত্যাগ করে পালিয়ে যেতে। এবার আসবো হচ্ছে আমরা কাউন্ট কাভুরের ভূমিকায়। ইটালির ইউনিফিকেশনে তার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। 1852 সালে তিনি পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হন,
এই পিটমন সার্ডিনিয়া কোথায়? দেখো উত্তর ইটালিতে ম্যাপে। এখানে রাজা ছিলেন কে? ভিক্টর ইমানুয়েল দ্য সেকেন্ড। আর কাভুর, কাউন্ট কাভুর ছিল তার উপাধি। তিনি ছিলেন কাভুর নামক জায়গার কাউন্ট। কাভুরও চাইতেন ইটালি একক, কিন্তু রাজার অধীনে। আর রাজাকে ভিক্টর ইমানুয়েল। ইল ইভারজুয়ে মেন্টো, এটি ছিল কাভুরের একটি নিউজ পেপার। এই নিউজ পেপারের মধ্যে তিনি রাষ্ট্রবাদী কথা লিখতেন, আর তার লেখা পৌঁছে যেত গোটা ইটালিয়ান মানুষদের হাতে। তবে একটি কথা, কাউন্ট কাভুর তিনি তার রাজ্যের সকল মানুষকে সিভিল রাইট দিয়েছিলেন। তিনি বলতেন, আমাদের যদি একটি বড় রাষ্ট্র গঠন করতে হয় তাহলে রাজাকে কখনোই স্বৈরাচারী হলে হবে না। তাই তিনি মানুষদের হাতে সিভিল রাইট তুলে দেন, প্রেসকে দিয়ে দেন ফ্রিডম, আর অর্থনৈতিক উন্নতির ওপর তিনি খুবই গুরুত্ব দেন। তিনি মনে করতেন, যতক্ষণ না ইকোনমি শক্ত হবে একটি শক্তিশালী দেশ গড়ে তোলা যাবে না। বলা যায়, নিঃসন্দেহেই বলা যায়, তিনি ছিলেন একজন খুবই দক্ষ রাজনৈতিক, এবং কূটনীতির দিক থেকেও তিনি ছিলেন খুবই দক্ষ। কাভুর গোটা ইটালিকে একত্রিত করার জন্য কিছু নীতি নিয়েছিলেন, সেই নীতিগুলি এবার আমরা একটু দেখব। তিনি মনে করতেন, ইটালিকে যদি মহান করতে হয় তাহলে আমাদের ইকোনমিকে সবার থেকে ভালো করতে হবে। তিনি বলতেন, আমি সার্ডিনিয়ার ইকোনমিকে খুব ভালোভাবে বানাবো এবং একটি উদাহরণ পেশ করব সব ছোট ছোট রাজ্যগুলির কাছে। আর 8 থেকে 10 বছরের মধ্যে তিনি পিটমন সার্ডিনিয়ার ইকোনমি খুবই ভালোভাবে গড়ে তোলেন। তবে একটি বিষয়, তিনি মনে করতেন ইটালিতে রাজা থাকা দরকার, রাজার অধীনে গোটা ইটালি একত্রিত হবে। আর গোটা ছোট ছোট রাজ্যগুলিকে, গোটা ইটালিকে তিনি তার লেখার মধ্যে দিয়ে একত্রিত করার চেষ্টা করেন। তার লেখার মধ্যে দিয়ে তিনি সবার মনে দেশাত্মবোধ জাগানোর চেষ্টা করতে থাকেন। এবার কাভুরের ডিপ্লোম্যাটিক স্কিলগুলি একটু আমরা দেখব, তিনি কীভাবে ইটালিকে একত্রিত করলেন। প্রথমেই বলা যায় ক্রিমিয়ার যুদ্ধ, 1853 থেকে 1856। এই যুদ্ধ হয়েছিল রাশিয়া ভার্সেস অটোমান এম্পায়ার ফ্রান্স ব্রিটেন, অর্থাৎ অটোমান ফ্রান্স ব্রিটেন একদিকে আর রাশিয়া হলো অন্যদিকে। এই যুদ্ধে ফ্রান্স এবং ব্রিটেনকে সাহায্যের জন্য পিটমন সার্ডিনিয়া নিজের আর্মি পাঠায়, অর্থাৎ কাভুর এখানে নিজের আর্মি পাঠাচ্ছে। আর এই যুদ্ধে কী হয়, ফ্রান্স ব্রিটেন অটোমান জিতে যায়। এই যুদ্ধে জেতার পর ফ্রান্স এবং ব্রিটেন ইটালিকে ডাকে তাদের একটি সম্মেলনে, যেখানে শান্তিবার্তা দেওয়া হতো। আর পিটমন সার্ডিনিয়ার পক্ষ থেকে সেখানে গিয়ে উপস্থিত হন কাউন্ট কাভুর। এবং সেখানে গিয়ে কাভুর স্টেজে উঠে অস্ট্রিয়া কীভাবে ইটালিকে দমিয়ে রেখেছে, ইটালিয়ান মানুষদের ওপর কীভাবে অস্ট্রিয়া অত্যাচার করছে, সেই সকল কথা কাভুর তুলে ধরে সকলের সামনে। এই ভাষণ শুনে ব্রিটেন এবং ফ্রান্সের প্রতিনিধিরা খুবই ইন্সপায়ার হন, আর কাভুর পেয়ে যান ব্রিটেন আর ফ্রান্সের সিম্প্যাথি। সকলের সামনে এই বার্তা পৌঁছায় গোটা বিশ্বে কীভাবে অস্ট্রিয়া ইটালিয়ানদের ওপর অত্যাচার করছে। নেপোলিয়ন তৃতীয় এক ধাপ এগিয়ে এই কথা দিয়ে দেয় কাভুরকে, অস্ট্রিয়া যদি কখনো ইটালিকে আক্রমণ করে তাহলে নেপোলিয়ন তৃতীয় সাহায্য করবেন হচ্ছে ইটালিকে। নেপোলিয়ন তৃতীয় হলেন তৎকালীন সময়ে ফ্রান্সের রাজা। আর তার কিছু বছর পরই শুরু হয় হচ্ছে যুদ্ধ অস্ট্রিয়া আর পিটমন সার্ডিনিয়ার মধ্যে। আর এতে পিটমন সার্ডিনিয়াকে সাহায্য করে হচ্ছে ফ্রান্স। আগের কথা অনুযায়ী তিনি বলেছিলেন, অস্ট্রিয়া যদি কখনো পিটমন সার্ডিনিয়াকে আক্রমণ করে তাহলে পিটমন সার্ডিনিয়াকে সাহায্য করবে ফ্রান্স, আর তিনি সাহায্য করছে। একটি বিষয় এখানে দেখো তোমরা, যে অস্ট্রিয়ার সঙ্গেও কিন্তু ফ্রান্সের ভালো সম্পর্ক ছিল, কিন্তু তৃতীয় নেপোলিয়ন কথা দিয়ে দিচ্ছে পিটমন সার্ডিনিয়াকে যে তাদেরকে সাহায্য করবে, সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করছে। অন্যদিকে কাভুরও কথা দিয়ে দিয়েছিলেন নিস আর সাভয়, এই দুটি ছিল বর্ডার এরিয়া, এই দুটি তিনি ফ্রান্সকে দিয়ে দেবেন এবং তিনি ফ্রান্সকে দিয়েও দেন। কিন্তু একটি বিষয়, কাভুর জানত যদি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তাহলে ফ্রান্সের সাহায্য লাগবে, ফ্রান্সের সাহায্য ছাড়া তারা অস্ট্রিয়াকে হারাতে পারবে না। পরবর্তী সময়েও অস্ট্রিয়ার সঙ্গে যখন পিটমন সার্ডিনিয়ার যুদ্ধ হয় তখন ফ্রান্স আর অস্ট্রিয়াকে সাপোর্ট করেনি। আরেকটি বিষয়, পিটমন সার্ডিনিয়া এবং ফ্রান্সের সম্পর্ক দৃঢ় করার জন্য তৃতীয় নেপোলিয়নের সঙ্গে পিটমন সার্ডিনিয়ার এক রাজকুমারীর বিবাহ দিয়ে দেওয়া হয়। ইউনিফিকেশনের ফেজ ওয়ান, এর সময়টি শুরু হয় হচ্ছে 1800
58 থেকে 59। কাবুর যখন বুঝলেন অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনি যে কোনো কিছু কার্যকলাপ করতে পারবে, তার সাথে রয়েছে কি, তার সাথে রয়েছে ফ্রান্সের সাপোর্ট, তখন কাবুর করতে শুরু করে লম্বাডি এবং ভেনিসের মানুষদের উত্তপ্ত, তাদের মনে দেশাত্মবোধ জাগরিত করতে শুরু করে তার লেখার মধ্যে দিয়ে। আর এই দুটি স্থান ছিল কার, অস্ট্রিয়ার অধীনে। অস্ট্রিয়া এর জন্য পিটমন সার্ডিনিয়াকে বারবার বারণ করে, বলে যে লম্বাডি আর ভেনিস থেকে সরে যাও। কাবুর তাদের কথায় কর্ণপাত করেনি। দেন তারপর কি হয়, অস্ট্রিয়া সার্ডিনিয়াকে আক্রমণ করে আর পিটমন সার্ডিনিয়া ভার্সেস অস্ট্রিয়ার যুদ্ধ হয়। এবং পূর্ব কথা অনুযায়ী পিটমন সার্ডিনিয়াকে এই যুদ্ধে সাপোর্ট করেছে ফ্রান্স, আর জিতে যায় পিটমন সার্ডিনিয়া। এই যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়ে যায় হচ্ছে লম্বাডি, এবং 1759 সালে স্বাধীন লম্বাডি যোগদান করে পিটমন সার্ডিনিয়ার সাথে। কিন্তু দুঃখের বিষয়, ভেনিসকে তখনও স্বাধীন করা যায়নি। ভেনিসকে স্বাধীন করার আগে অস্ট্রিয়া একটি চুক্তি স্বাক্ষর করে নেয় ফ্রান্সের সঙ্গে, এবং ফ্রান্স যুদ্ধ থেকে সরে যায়। দেখো আরেকবার ম্যাপটা তোমাদের সামনে চলে এসছে। পিটমন সার্ডিনিয়া হচ্ছে গ্রিন কালার, লম্বাডি ভেনিস হচ্ছে ইয়েলো কালার। এখানে লম্বাডি পেয়ে যাচ্ছে। তবে একটা বিষয়, তোমরা ভাবছো ম্যাপ কেন বারবার দেখাচ্ছে, টপিকটা যদি তোমাদের বুঝতে হয় বা এই বোঝার উপর তোমাদের তো লিখতে হবে, সব কিছু মনে রাখতে হবে, আর সেই জন্য আমি ম্যাপটা তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের বিষয়টি খুব সহজে মাথায় প্রবেশ করে আর তোমাদের মাথায় দীর্ঘদিন থাকে। এর থেকে যে কোনো প্রশ্ন এলে যাতে তোমরা খুব সহজে লিখতে পারো, এটাই আমার উদ্দেশ্য। আর দেখো ম্যাপে এখানে কমলা কালারের যে স্থানগুলি রয়েছে সেইগুলি হলো পারমা, মডেনাম প্রভৃতি জায়গাগুলো, এইগুলোও ছিল অস্ট্রিয়ার অধীনে। এবার আসা যাক ফেজ টু। প্রথম যুদ্ধ তো হয়ে গেল, একটা স্থান নিয়ে চলে এলো। ফেজ টু হচ্ছে 1860। এই স্থানে পারমা, মডেনা, টাস্কেনির মানুষেরা স্বাধীনতার দাবি তুলতে থাকে, আর কাবুরের লেখায় তাদের মধ্যে দেশাত্মবোধ আরও বেশি জাগ্রত হয়। আর তাছাড়াও কাবুরের সাপোর্টও ছিল ভেতর দিয়ে তাতে। এই সকল জায়গায় বিদ্রোহ দমানোর জন্য অস্ট্রিয়া আর্মি পাঠানোর চেষ্টা করে। অস্ট্রিয়া সাহায্য চায় ব্রিটেনের কাছে, এবং ব্রিটেন সোজাসুজি বলে দেয় যে তারা অস্ট্রিয়াকে সাপোর্ট করবে না। মনে করো কাবুর গেল, সেই স্পিচ দিল যে কীভাবে অস্ট্রিয়া তাদের ওপর অত্যাচার করছে, তো সেই জন্য ব্রিটেনও বলে দিচ্ছে যে তারা অস্ট্রিয়াকে সাপোর্ট করবে না। এই সকল ছোট ছোট রাজ্যগুলি হলো ইটালি, এবং তাদের একত্রিত হওয়ার অধিকার রয়েছে। সরাসরি বোঝা যাচ্ছিল ব্রিটেনের সাপোর্ট রয়েছে পিটমন সার্ডিনিয়ার ওপর, আর তার কারণ ক্রিমিয়ার যুদ্ধের পর সেই কাবুরের ভাষণ। তারপর অস্ট্রিয়া ফ্রান্সের কাছেও সাপোর্ট চায়, কিন্তু ফ্রান্সও বলে দেয় যে তারা আর্মি পাঠাবে না। আর এইভাবে এই তিনটি কিংডম স্বাধীন হয়ে যায়, এবং তারাও যুক্ত হয় কাবুরের সাথে। তবে একটি বিষয়, এক্ষেত্রে এখানে যুদ্ধ হয়নি, এখানে ভোটাধিকারের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে সবাই পিটমন সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। এখানে ভোট হয়েছিল এবং তারা জানিয়েছিল যে তারা কাবুরের সঙ্গে যুক্ত হতে চায়, পিটমন সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হতে চায়, এবং তারা পিটমন সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপর পেপাল স্টেটগুলিও ইটালির সঙ্গে যুক্ত হতে থাকে। ভিক্টর ইমানুয়েল আর্মি পাঠিয়ে কিছুটা পেপাল স্টেট নিজ অধীনে নিয়ে চলে আসে। দেখো গ্রিন কালারে হচ্ছে পিটমন সার্ডিনিয়া, ফার্স্ট ফেজে চলে এসছে লম্বাডি, ভেনিস কিন্তু এখনও আসেনি। এরপর এলো কি পারমা, মডেনা, টাস্কেনি, এবং অর্ধেক পেপাল স্টেট উত্তর হয়ে গেল এক। এবার বাকি রয়েছে দক্ষিণ, নেপলস আর সিসিলিতে রয়েছে বারবন রাজবংশ। তৃতীয় নেপোলিয়নের একজন রিলেটিভ এই রাজবংশের সিংহাসনে বসেছিল, তাই কাবুর পাচ্ছে না এখানে সরাসরি আক্রমণ করতে। আক্রমণ করলে কি হবে, তৃতীয় নেপোলিয়নের খারাপ লাগবে। কিন্তু দক্ষিণ থেকে দাবি উঠছিল যে তারা ইটালির সঙ্গে যুক্ত হতে চায়, এবং কাবুর একটি পদ্ধতি বার করে যে কীভাবে দক্ষিণ স্থানটিকেও ইটালির সঙ্গে যুক্ত করে নিয়ে যায়। আর তার জন্য ডাকা হয় গ্যারিবল্ডিকে। গ্যারিবল্ডি ছিলেন একজন আর্মি সোলজার, তার পুরো নাম জোসেফ গ্যারিবল্ডি। গ্যারিবল্ডিকে বলা হয় ইটালির তরোয়াল, দ্য সোর্ড অফ ইটালি। এইভাবে যদি বলা যায়, কাবুর যদি হয় ইটালির ব্রেন, ম্যাজিনি ছিলেন ইটালির মন, এবং ইটালির বাহুবল ছিলেন গ্যারিবল্ডি, অর্থাৎ শক্তি হলেন গ্যারিবল্ডি। গ্যারিবল্ডি তার দক্ষতা এবং লড়ার কৌশলে বহু এরিয়া নিজ অধীনে নিয়ে এসেছিলেন।
1833 সালে গ্যারিবল্ডি ইয়ং ইটালি জয়েন করেছিলেন। ম্যাজেনির সঙ্গে তার আইডিয়ার মিল ছিল। গ্যারিবল্ডি ছিলেন ন্যাশনালিস্ট, অর্থাৎ গণতন্ত্রে বিশ্বাসী। তিনি রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। দক্ষিণ আমেরিকায় গিয়ে তিনি মিলিটারি কার্যকলাপের সঙ্গে যুক্ত হন এবং ব্রাজিল ও আর্জেন্টিনার বহু লড়াইয়ে তিনি যুক্ত ছিলেন। আর সেখান থেকেই তিনি গরিলা ফাইটও শেখেন। বহুবার চেষ্টা করা হয়েছিল বাইরে থেকেও কীভাবে ইটালিকে ইউনিফাইড করা যায়। সেই প্রচেষ্টায় গ্যারিবল্ডিরও ভূমিকা বেশ ছিল। 1854 সাল গ্যারিবল্ডি আবার আসছে ইটালিতে, আর এইবার কাভুর তাকে ডাকছে। কাভুর তাকে বলে, আমাদের সাহায্য করো। 1860 সালে বলা হয় গ্যারিবল্ডিকে, অর্থাৎ কাভুর গ্যারিবল্ডিকে বলছে, আপনি সিসিলিকে জিতে নিন। কাভুর যদি আর্মি পাঠায় তাহলে নেপোলিয়ান তৃতীয় ক্ষুব্ধ হবে এবং তিনিও কাভুরের বিরুদ্ধে আবার আর্মি পাঠাতে পারেন। তিনি কোনোভাবেই নেপোলিয়ান তৃতীয়কে ক্ষুব্ধ করতে চাননি। আর সেই জন্য গ্যারিবল্ডি তো ছিলেন একজন বিপ্লবী, তিনি আক্রমণ করলে কারও কিছু করার ছিল না। গ্যারিবল্ডি আর কাভুর সম্মিলিতভাবে মিটিং করে এবং গ্যারিবল্ডি চায় হচ্ছে সিসিলিকে স্বাধীন করতে। গ্যারিবল্ডির অনুগামীদের বলা হতো রেড শার্ট, তারা সবসময় লাল জামা পরত, তার সৈন্যরা লাল জামা পরে কার্যকলাপ করত, তাই জন্য তাদেরকে রেড শার্টও বলা হয়। গ্যারিবল্ডি হাজারের মতন সৈন্য নিয়ে এবং একটি জাহাজ নিয়ে যায় হচ্ছে সিসিলিকে আক্রমণ করতে। প্রথমে তিনি সিসিলি আইল্যান্ডকে দখল করে নেয় আর তারপরে ধীরে ধীরে সেখানে লোকাল মানুষেদের নিয়ে নেপালসকেও দখল করে ফেলে। মাত্র 6 থেকে 8 মাসের মধ্যে, সেপ্টেম্বর 1860-এর মধ্যে নেপালস আর সিসিলিকে তিনি জয় করে নেন। এরপর কিছু সমস্যা গ্যারিবল্ডি আর কাভুরের মধ্যে দেখা যায়। গ্যারিবল্ডি বলে যে তিনি এই স্থানকে রিপাবলিক করবেন, আর তারপর কাভুর আর্মি পাঠায় গ্যারিবল্ডির বিরুদ্ধে, কিন্তু এই যুদ্ধ হয়নি। তার মধ্যে তাদের দুজনের মধ্যে মিউচুয়াল হয়ে যায় এবং নেপালস আর সিসিলিও যুক্ত হয় হচ্ছে ইটালির সাথে। এইভাবে ফেজ থ্রিও বলা যেতে পারে যে ইটালি, দক্ষিণ ইটালি, উত্তর ইটালি হয়ে গেল হচ্ছে এক, বাকি রইল কি ভেনিস আর ছোট্ট রোমের আশেপাশের এলাকা কিছু। কিন্তু এই সময় কাভুর মারা যায়। 1861, কাভুরের তখন বয়স ছিল 50 বছর। এই মৃত্যুর পেছনের কারণ হিসেবে বলা হয় যে কাভুরের প্রচুর চিন্তা, বহু কাজ করত, ঘুমতো না, সেই জন্যই বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাভুর মারা যায়। কাভুরের চিন্তা ছিল কিভাবে ইটালিকে এক করবে, এই নিয়ে কাভুর বহু চিন্তা করেছেন। এই চিন্তায় চিন্তাই তার মৃত্যু হয়েছিল মাত্র 50 বছরের মধ্যে। এবার ইটালির ইউনিফিকেশনের ক্ষেত্রে দায়িত্ব আসে ভিক্টর ইমানুয়েলের কাছে। ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়কে পিডমন সার্ডিনিয়ার রাজা, ভেনিসকে জয় করার জন্য তিনি প্রাসিয়ার পিএম বিসমার্কের সঙ্গে তিনি এই চুক্তি করেন, যদি অস্ট্রিয়ার পার্সিয়ার সঙ্গে কখনো যুদ্ধ হয় তাহলে ইটালিও অস্ট্রিয়াকে আক্রমণ করবে। অর্থাৎ একদিক দিয়ে পার্সিয়া এবং অন্যদিক দিয়ে ইটালি অস্ট্রিয়াকে আক্রমণ করবে, আর তার বিনিময় যদি এই যুদ্ধে প্রাসিয়া জিতে যায় তাহলে ভেনিস দিয়ে দেওয়া হবে ইটালিকে। এই চুক্তি করে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় প্রাসিয়ার পিএম বিসমার্কের সঙ্গে। আর এই চুক্তির কিছু সময় পরেই যুদ্ধ হয় হচ্ছে প্রাসিয়া এবং অস্ট্রিয়া। হ্যাঁ, প্রাসিয়ার অস্ট্রিয়ার কেন যুদ্ধ হয়েছে এই সকল বিস্তারিত ঘটনা আমি জার্মান ইউনিফিকেশন যখন পড়িয়েছি সেইখানে আলোচনা করা আছে। তোমাদের ইচ্ছে হলে তোমরা সেটাও দেখতে পারো, সেখান থেকে তোমাদের সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। এই যুদ্ধের নাম হলো ব্যাটেল অফ স্যাডোয়া। এই যুদ্ধে অস্ট্রিয়া হেরে যায় এবং ভেনিস পেয়ে যায় হচ্ছে পিডমন্ট সার্ডিনিয়া, এবং ভেনিসও যুক্ত হয়ে যায় পিডমন্ট সার্ডিনিয়ার সাথে। দেখো এখানে একটি ম্যাপ, গ্রিন কালারে হচ্ছে ইটালি, মেরুন কালারে অস্ট্রিয়া, এবং নীল কালারে রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রাসিয়া। এবার রইল বেঁচে হচ্ছে রোম। এই রোম ছিল হচ্ছে পেপাল স্টেটের অধীনে, অর্থাৎ পোপের অধীনে, আর এর সাপোর্ট ছিল কার, এই রোমকে সাপোর্ট করতে হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের আর্মি। আর 1870 সালে ফ্রান্সের সঙ্গে যুক্ত হয় হচ্ছে আবার প্রাসিয়া। এই যুদ্ধ হচ্ছে ফ্রাঙ্কো প্রাসিয়া যুদ্ধ 1870-71, আর এই যুদ্ধ শেষ হয় হচ্ছে নেপোলিয়ান তৃতীয় পরাজিত ও বন্দী হওয়ার মধ্যে দিয়ে। আর এই যুদ্ধে যখন আর্মি কম পড়েছিল, স্বাভাবিক ব্যাপার, তখন ফ্রান্স পোপকে রক্ষার জন্য যে আর্মি রেখেছিল রোমে, সেই আর্মিও ডেকে নিয়েছিল, তাহলে রোম থেকে আর্মি সরে যাবে।
আর তারপর ভিক্টর ইমানুয়েল আর্মি পাঠায় হচ্ছে রোমে, আর গোটা শহর নিজ অধীনে নিয়ে চলে আসে। তবে পোপকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেনি, ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় পোপকে দিয়ে দেয় হচ্ছে ভ্যাটিকান শহর। এখনও যদি তোমরা ভ্যাটিকান শহরে যাও, সেখানে দেখবে যে পোপের অধীনে রয়েছে, পোপের কারেন্সি বা পোপের নিয়ন্ত্রণে, পোপের আলাদা ল সেখানে রয়েছে। তবে পোপকে ভ্যাটিকান শহর দেওয়ার পেছনে একটু কারণ ছিল। ব্যাপারটা এখানে আসছে, দেখো, হচ্ছে ধর্ম। ধর্ম নিয়ে বড় বড় যুদ্ধ হতে পারে, উদাহরণ তোমাদের সামনেই আশেপাশে বহু জায়গায় রয়েছে, যেটা নিয়ে আমি আর বলবো না। তোমরা পড়ছো যখন তোমরা জানোই, তোমরা সব কিছুই জানো। যদি পোপকে সম্পূর্ণ বিতাড়িত করত, তাহলে ওই ধর্মের সকল মানুষেরা বিদ্রোহ করত, একটা ধার্মিক ঝামেলা হতো। ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় সেই ঝামেলার আওয়াজ বুঝতে পেরেছিলেন, সেই জন্যই তিনি ভ্যাটিকান শহর দিয়ে দেন। তারা সেখানে রইল, পোপকে বললো তুমি থাকো, তোমাদেরকে আমরা রক্ষা করবো, কোনো অসুবিধা নেই। পোপকে একটি শহর দেওয়া হলো, রোমকে নিয়ে নেওয়া হলো, তারপর ইটালির রাজধানী বানানো হলো হচ্ছে রোমকে। আর এইভাবেই সম্পূর্ণ হলো হচ্ছে ইটালির ইউনিফিকেশন, ইটালি একত্রীকরণ। আমি দেবজ্যোতি পণ্ডিত এতক্ষণ ছিলাম তোমাদের সাথে, আজ আমরা আলোচনা করলাম ইটালির ইউনিফিকেশন। এরপরেও ইয়ং ইটালি, ম্যাজিনি, এছাড়াও ছোটো ছোটো ইটালি সম্পর্কিত প্রশ্ন আমরা ছোটো ছোটো ভিডিওতে আপলোড করে দেবো। আজকের টপিকটা খুবই বড় ছিল, জানি না তোমাদের কেমন লেগেছে। তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে, যদি ভালো লাগে বলো, যদি কোথাও অসুবিধা হয় সেটাও বলো। যদি তোমাদের কোনো টপিক প্রয়োজন হয়, যার ভিডিও তোমাদের প্রয়োজন, তোমরা পাচ্ছ না, বুঝতে পারছো না, সেটাও কমেন্ট করে দিতে পারো, আমরা অবশ্যই সেই সম্পর্কিত ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। আর ওইসব আছে, তোমরা সব কিছুই জানো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও তোমাদের ভালো লাগলে। তবে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।